বন্ধুরা, আজকের এই ভিডিওতে মডিউলার কিচেনের কাউন্টারটপের উপর গ্রানাইট কিভাবে ইনস্টল করতে হয় সেই পুরো প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলকে, ইন্টেরিয়ার রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্যে। বন্ধুরা, সবার প্রথমে আমি কিচেন টপের হাইট অনুযায়ী দেওয়াল কাটিং করে নিয়েছি। তাতে কি হয়েছে, ওই দেওয়ালের খাপে মার্বেলের যে টপটা হবে সেই টপটা সেট হয়ে যাবে। দেওয়াল 1 ইঞ্চি করে কাটিং করিয়ে নিয়েছি, 1 ইঞ্চি গ্রানাইটের স্ল্যাবটা ভেতরে ঢুকে যাবে এবং তাতে খুব মজবুত কাউন্টার টপ তৈরি হবে, যেটা কিচেনে ইউজের জন্য, হেভি ওয়েট কিছু ইউজের জন্য খুবই উপকারী হবে। আপনারা চাইলে কাটিং না করিয়েও আপনারা করতে পারেন, সেটা সেক্ষেত্রে অ্যারেলাইট দিয়ে আপনাকে পেস্টিং করতে হবে। পুরো কাউন্টার টপের সঙ্গে গ্রানাইটটা অ্যারেলাইটের মাধ্যমে পেস্টিং করতে পারবেন। আমি এখানে কেমিক্যালের ইউজ করেছি এবং তার ফলে টপটা খুব স্ট্রং হয়েছে। কেমিক্যালের ইউজ করাতে আমার প্লাইয়ের যে কিচেন টপটা আছে সেটা খুবই মজবুত হয়েছে, সেই কারণে আমি কেমিক্যাল দিয়ে করেছি। আপনারা চাইলে অ্যারেলাইটের মাধ্যমেও করতে পারেন। এরপর স্ল্যাবটা কিচেনের কিচেন টপ সাইজ অনুযায়ী আমি কাটিং করিয়ে নিয়েছি এবং কিছুটা ডিজাইন আছে সেখানে ডিজাইনটার ওখানেও কাটিং করিয়ে নিয়েছি। এটা আপনারা একটু দেখে কাটিং করবেন, কেন কি মাপ যেন ছোট বড় না হয়, মাপ ছোট বড় হয়ে গেলে খুবই সমস্যায় পড়তে হবে। এই জন্য ধীরে সুস্থে মাপ অনুযায়ী বলে মিস্ত্রিকে দিয়ে কাটিং করিয়ে নেবেন। চওড়াটা আমি 2 ইঞ্চি বেশি রেখেছিলাম, কেন কি 1 ইঞ্চি আমার কিচেন টপের বাইরে থাকবে আর 1 ইঞ্চি ওয়ালের মধ্যে ফিটিং হয়ে যাবে, সেই কারণে 2 ইঞ্চি। এরপর আমি সিঙ্ক আর ওভেনের মাপ অনুযায়ী ওভেন অ্যান্ড সিঙ্কের জায়গাটাও একবারে কাটিং করিয়ে নিয়েছি, তাতে টপটা বসাতে খুবই সুবিধা হবে, সেই জন্যই আমি কিচেন টপের সিঙ্ক এবং ওভেন জায়গাও কাটিং করিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরেও করাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হবে, কেন কি যখন বসে যাবে, বসে যাওয়ার পর সেটাকে কাটিং করতে খুবই প্রবলেম বা অসুবিধা হয়ে পড়বে, সেই জন্য ফিটিং করার আগেই আমি এটাকে কাটিং করিয়ে নিয়েছি। আমি কিচেন টপে গ্রানাইট ইউজ করেছি, আপনারা চাইলে আর্টিফিশিয়াল মার্বেলও পাওয়া যায় এখন কলকাতার মার্কেটে, পুরো দেখতে কাঁচের মতো সাদা ধপধপে হয়, আপনারা চাইলে আর্টিফিশিয়াল মার্বেলও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা ওয়েটই কম হবে, মানে ওজনটা একটু কম হবে, কিচেনের ওপর ওজনটা একটু কম পড়বে। আর্টিফিশিয়াল মার্বেলের ওজন একটু কম হয়ে থাকে কিচেনের গ্রানাইট টপের ওজনের থেকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কর্নারটাতে একটা কাটিং করিয়ে আমি একটা ডিজাইনের শেপ এনেছি আর সাইডগুলোতে মোল্ডিং করে দিয়েছি। মোল্ডিং করার ফলে কোণা 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 বেরিয়ে নেই, একদম সমান হয়ে গেছে। এবার আমি প্লাইয়ের ওপর মোল্ডিং করা হলে পরে কর্নারগুলো দেখতে খুব সুন্দর লাগে, একটা রাউন্ড শেপ হয়ে যায়। এরপর আমি আপনার কেমিক্যালটাকে পুরো প্লাইয়ের ওপরে লাগিয়ে নিয়েছি। আর এই যে আমি প্লাইটা ইউজ করেছিলাম কিচেন টপে, এটা একটা ওয়াটারপ্রুফ প্লাই, তাতে কি হবে আমার কিচেন টপের ওপর যদি এই ওয়াটার বেস কেমিক্যাল লাগে তাতে কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। এরপর আমি এই স্ল্যাবটাকে, কাটিং করা স্ল্যাবটাকে এখানে ইনস্টল করে দিলাম। এইটাকে ইনস্টল করার পর আমি 1 ইঞ্চি ভেতরে ঢুকে যাবে স্ল্যাবটা আর কিছু মোল্ডিং করে একদম ডিজাইনটাকে সুন্দর দেখতে করে দিয়েছি। এতে কি হয়, এবার আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর লাগছে ফিনিশিং হয়ে যাওয়ার পর। ওদিকে ওয়ালে টাইলস লাগিয়ে নিয়েছি আর এদিকে 2 ইঞ্চি স্কার্টিংও দিয়ে দিয়েছি, তাতে গ্রানাইটের একটা সুন্দর ফিনিশিং এসছে। আপনারা চাইলে স্ট্রাকচার ব্ল্যাকস্টোন দিয়ে বানিয়ে তারপরে মডিউলার কিচেন তৈরি করাতে পারেন। আমি এখানে পুরো প্লাইয়ের স্ট্রাকচার বানিয়ে তার উপরে গ্রানাইট টপটা বসিয়েছি এবং কেমিক্যালের মাধ্যমে, কোনো রকম অ্যারেলাইট ইউজ করিনি। অ্যারেলাইটে আঠা খুলে যেতে পারে ভবিষ্যতে 15-20 বছর পর, কিন্তু আমি এইখানে কোনো রকম অ্যারেলাইট ছাড়া কেমিক্যালের মাধ্যমে পুরো ইনস্টলেশনটা প্রসেসটা করেছি। তাহলে এই হলো আমার কিচেনের ওপরে গ্রানাইটের টপ ইনস্টলেশন প্রসেস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।